আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ইউটিউবে ভিডিও আপলোড করার পরে নন শর্ট পলিসি চলে আসে, এতে কি কোনো সমস্যা? চ্যানেল কি মনিটাইজেশন হবে? আমাদের চ্যানেলে তিনটা আসলে কি চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে? কী কী সমস্যা হতে পারে, চ্যানেল মনিটাইজেশন হবে কি না, বা কী সুবিধা কী অসুবিধা আছে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা এক্সপ্লেন করা হয়েছে। আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব কীভাবে এই নন শর্ট পলিসিটা আসছে আর কীভাবে এটার সমাধান করবেন, বা আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কি না। দেখুন, ইউটিউবে একজন নতুন ইউটিউবার হিসেবে কোনো একটি সমস্যা বা কোনো একটি কাজ যদি হুট করে হয়ে যায়, সেক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু আমরা অনেকটা টেনশন করি। এমন একটি প্রশ্ন আমাদের চ্যানেলে একটি ভাই করেছিলেন যে ভাইয়া, তিনটা যদি নন শর্ট পলিসি চলে আসে তাহলে কি আমাদের চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দিবে? এই টপিকের উপরে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও ছিল আজ থেকে 4 মাস আগের, সেই ভিডিওতে 26,000 ভিউজ কিন্তু আমরা পেয়েছিলাম। কিন্তু সেই ভিডিওটা আমরা সঠিকভাবে আপনাদেরকে বোঝাতে পারছিলাম না, কিংবা আপনাদের প্রমাণ সহকারে কিন্তু কোনো কিছু দেখাতে পারেনি। কিন্তু আজকের ভিডিওতে আমি মোবাইল স্ক্রিনে আপনাদের প্রমাণ সহকারে সব কিছু দেখিয়ে দিব, কীভাবে আপনাদের ভিডিওতে নন শর্ট পলিসি দেখাচ্ছে, বা এর সমাধানটা কীভাবে করবেন, মনিটাইজেশন হবে কি না, কী কী সমস্যা হতে পারে সব কিছু দেখাবো। ওকে, আমরা ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনাদের আমি দেখাই যে কী কারণে নন শর্ট পলিসিটা আসে। আমরা জাস্ট একটি শর্ট ভিডিও আপলোড করার সময় প্লাস এখানে ক্লিক করি, ক্রিয়েট এ শর্টে ক্লিক করি, ঠিক কিনা? অবশ্যই ঠিক। কিন্তু এখান থেকে আমরা কিন্তু জাস্ট এখান থেকে এই অপশনটাতে ক্লিক করি, আমাদের গ্যালারি অপশন, এখান থেকে ওপেন করার পরে একটা ভিডিও আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে ডান করে দেই। ডান করে দেওয়ার পরে আমরা কী করি, এই প্রসেসিংটা হচ্ছে, প্রসেসিংটা হয়ে নিই, আমরা কিছু কথা বলে নিই। এই শর্ট নন পলিসি এটা কিন্তু সবারই হচ্ছে। আপনারা এর সঠিক সমাধান পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ওকে, প্রসেসিং কিন্তু কমপ্লিট, প্রসেসিং হতে হতে জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। ওকে, এখান থেকে আমরা কী করি, আমরা কিন্তু ইউটিউবের একটা মিউজিক এখান থেকে সেট করে নিই, অ্যাড সাউন্ড। অ্যাড সাউন্ডে ক্লিক করার পরে আমাদের যে সাউন্ডটা প্রয়োজন আমাদের ভিডিওতে, এই সাউন্ডটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিই। আমরা সাউন্ডগুলো জাস্ট একটু শুনি, ঠিক আছে? ওকে, আমরা এই সাউন্ডটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। বিস্তারিত আমরা যদি কোনো কিছু এখানে অ্যাড করতে চাই, অ্যাড করতে পারবো। আমরা জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানটা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু জাস্ট এরকমভাবে চলে আসছে। আমরা এখন কী করি, এখান থেকে আমরা থাম্বনেল সেট করে দিই। ওকে, আমরা এখান থেকে মনে করেন একটা থাম্বনেল সেট করে দিলাম। ওকে, এটাই থাক, ডান করে দিলাম। এখানে আমরা টাইটেল লিখলাম, টাইটেলটা আমরা এখন লিখছি না, আমরা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, হ্যাশট্যাগ শর্ট, SHOR শর্টস, এরপরে ন্যাচারাল, NUTURE। ওকে, ন্যাচারাল জাস্ট আমরা, ওকে, জাস্ট এই টাইটেলটা লিখে আমরা এটাকে জাস্ট আপলোড শর্টসে ক্লিক করে দিলাম। আপলোড শর্টসে ক্লিক করে দিলাম, কিন্তু এখানে আমরা কী কী করলাম, আমাদের একটা ভিডিও, আমাদের নিজের ভিডিও হতে পারে, আমাদের নিজের ভিডিওতে ইউটিউব থেকে একটা মিউজিক নিলাম, একটা মিউজিক কিন্তু আমরা নিয়েছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই মিউজিকটা কিন্তু নিয়েছি। এখন যদি আমরা আমাদের ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিই, স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। ওকে বন্ধুরা, স্টুডিওটি ওপেন করার পরে কন্টেন্ট সেকশনে ক্লিক করব। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখনও আপলোড কমপ্লিট হয়নি, এই যে ভিডিওটা আপলোডিং হচ্ছে। ওকে বন্ধুরা, ভিডিও আপলোড কমপ্লিট, আমরা ভিডিওটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানটায় নন শর্ট পলিসি এটা কিন্তু চলে আসছে। এখন এই কাজটা কেন হলো, বা নন শর্ট পলিসিটা কেন আসলো, এটা কিন্তু এখন সবথেকে বড় বিষয়। শর্ট পলিসি কেন আসলো, কী এমন করলাম আমরা? শুধুমাত্র ওনার একটা মিউজিক নিয়েছি ইউটিউব থেকে। দেখুন, এটা কিন্তু ইউটিউবের নতুন একটি আপডেট। নন শর্ট পলিসি আসতে পারে আপনি যদি অন্যের একটি মিউজিক, ইউটিউবে যে সমস্ত মিউজিক আছে আপনার গানে বা আপনার ভিডিওতে আপনি সেট করতে পারবেন, সেই সমস্ত মিউজিক যদি আপনি ইউটিউব থেকে নেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে নন শর্ট পলিসি আসবে। এখন কথা হচ্ছে, এই নন শর্ট পলিসি যদি আমাদের চ্যানেলে থাকে, একটা, দুইটা, পাঁচটা, দশটা যদি থাকে, তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে? না, আপনার চ্যানেলের কোনো সমস্যাই হবে না, ইনকামের দিক দিয়ে কোনো সমস্যা হবে না, আপনার চ্যানেলটা 100% মনিটাইজেশন হবে, তাও কোনো সমস্যা হবে না। তাহলে এখানে নন শর্ট পলিসি কেন আসলো? এখানে নন শর্ট পলিসি, নর্মাল একটি ভিডিওতে আপনারা যদি দেখেন তাহলে রেসিডেন্সি কিন্তু এখানে নন লেখা থাকে, কিন্তু এখানে ব্যাকেটে কিন্তু শর্ট পলিসি লেখা আছে। শর্ট পলিসি কি? ইউটিউব কিন্তু ইনস্ট্যান্ট অনেকগুলো আপডেট আনছে, তার মধ্যে শর্ট পলিসি একটা আপডেট। সেটা হচ্ছে, আপনারা যদি ইউটিউবে যান, আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি, ইউটিউবে আসার পরে প্লাস আইকন, এখান থেকে শর্ট, এখান থেকে যদি আপনার এই যে অ্যাড মিউজিক, এখানে যদি দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিকে ক্লিক করেন, এইখানে যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো আপনি যদি সেট করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে নন শর্ট পলিসি চলে আসবে। সেই ভিডিও থেকে আপনি যেমন ইনকাম করতে পারবেন, সেই মিউজিকটা সেট করার কারণে, নন শর্ট পলিসি থাকার কারণে, সেই মিউজিকের কিছু বেনিফিট কিন্তু এই গানটার মালিক যে, সে কিন্তু পেয়ে যাবে।
আগে একটা সময় কিন্তু কপিরাইট ক্লেম দেওয়া হতো, কপিরাইট ক্লেম থাকলে আমাদের ইনকামটা কিন্তু কোনোভাবেই হতো না। ইউটিউব নতুন একটি আপডেট এনেছে, আপনার একটি ভিডিওতে অন্যের একটি মিউজিকের প্রয়োজন হতেই পারে, কিন্তু যে কোনো একটা ভিডিওতে মিউজিকের প্রয়োজন হতেই পারে, সেই মিউজিকটা আপনি যদি ইউটিউব থেকে নেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে, সেই ভিডিও থেকে আপনি কোনোভাবে ইনকাম করতে পারেন না। এটা ইউটিউব দেখার পরে ইউটিউব মনে করলো আমরা এমন একটি পলিসি আনবো, শর্ট পলিসি। সেই পলিসিতে কী হবে, এখান থেকে যে কোনো মিউজিক আমরা সেট করতে দিব, কিন্তু সেট করা মিউজিক আপনি যদি ইউটিউবের মিউজিক ব্যবহার করেন, এখানে ক্রিয়েটে শর্টে ক্লিক করার পরে সাউন্ড যদি ইউজ করেন ইউটিউবের সাউন্ড, সেই সাউন্ডের কিছু টাকা কিন্তু ইউটিউবকে পে করতে হবে। আপনার সেই ভিডিওটা অর্থাৎ আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু আপনার সেই ভিডিওতে বা একাধিক ভিডিওতে শর্ট পলিসি আছে, অর্থাৎ নন শর্ট পলিসি লেখা আছে। সেই ভিডিওতে থেকে আপনি যদি 10 টাকা ইনকাম করেন, তাহলে 2 টাকা কিন্তু সেই শর্ট পলিসি থাকার কারণে, মনে করুন এই মিউজিকটা আপনি নিয়েছেন, এই মিউজিকের মালিককে সেই 2 টাকা আপনার দিতে হবে, অটোমেটিকলি কিন্তু এটা জাস্ট ভাগাভাগি হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এরকমভাবে কিন্তু শর্ট পলিসিটা জাস্ট এখন বর্তমান সময়ে লঞ্চ করা আছে। তো শর্ট পলিসি থাকলে কোনো চিন্তার কারণ নাই, কোনো প্রকার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো চ্যানেল ডিলিট হবে না, কোনো সমস্যা কিন্তু হবে না, মনিটাইজেশনের সমস্যা হবে না, আপনার চ্যানেলে এভরিথিং কোনো কিছু সমস্যাই কিন্তু হবে না, সব কিছুই ঠিকঠাক থাকবে। এই সমস্যাটা আপনার চ্যানেলে একাধিক ভিডিওতে থাকতে পারে, কোনো সমস্যা নেই। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিও দেখে সামান্য পরিমাণ কিছু উপকৃত হয়ে থাকলে বা কোনো কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।